ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ওই আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি, এই সব টপিক নিয়ে আজকে একটু দেখব। তো প্রথমে আসি, আদর্শ গ্যাস আমরা কাকে বলবো সেটা একটু বলি। আমরা এই গ্যাসকে অ্যাকচুয়ালি গতিতত্ত্বের স্বীকার যেগুলো তারা মানে কিনা, বা গ্যাস সূত্রগুলা যেগুলো আছে, বয়েল চার্জ অ্যাভোগাড্রো সূত্রগুলা, ইভেন ওই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেগুলা মানে কিনা এটার উপরে বেস করেই দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাস হবে হচ্ছে যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। তাহলে আদর্শ গ্যাসের বাস্তবে, এটা একটা কল্পনা জাস্ট, আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নাই। তো আমরা এটার জন্য আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কয়েকটা লিখে দেই, এই আদর্শ গ্যাসের আমরা যেহেতু তারা বয়েলের সূত্র মানবে, তো বয়েলের সূত্রে আমরা জানি পিভি বনাম পি গ্রাফটা আঁকলে সেটা একটা সমান্তরাল লাইন পাওয়া যায়, তো এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো আই মিন পি পি কে যে বরাবর বসাবো তার সমান্তরাল রেখা। তাহলে এক নাম্বারটা হচ্ছে পিভি বনাম পি লেখো চিত্র পি অক্ষের সমান্তরাল হবে, মানে পি যে বরাবর থাকবে আর কি, পি অক্ষের সমান্তরাল হবে। সেটা হচ্ছে স্থির তাপমাত্রায়, অবশ্যই স্থির তাপমাত্রায়, টি স্থির লিখে দিলাম। সাউন্ড আসতেছে কিসের রে ভাইয়া? ধরো এই বরাবর যদি আমরা পি আর এই বরাবর পি আর এই বরাবর পিভি বসাই, তাহলে গ্রাফটা এরকম হবে, পি যে অক্ষে থাকবে সেই অক্ষে সমান্তরাল হবে। এটা এরকম হইতে পারে, এই বরাবর পি বসাইলাম, এই বরাবর পিভি বসাইলাম, তাহলে এটা এরকম হইতে পারে। এটা হচ্ছে একটা ব্যাপার যে বাস্তব আদর্শ গ্যাস এই রকম গ্রাফ ফলো করবে। আচ্ছা, আর আরো এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এটাকে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে এর আয়তন শূন্য হয়ে যাবে, যেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলতাম। তো দুই নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে, সেকেন্ড বৈশিষ্ট্য, চাপ স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস হতে -273 ডিগ্রি সেলসিয়াস সে নিলে আয়তন শূন্য হবে। তারপর থার্ড নাম্বারটা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর তাপমাত্রা স্থির রেখে যদি আমরা এর আয়তনের পরিবর্তন করি, তখন এই আয়তনের পরিবর্তনের সাথে এর অভ্যন্তরীণ শক্তি, গ্যাসের মধ্যে যে অন্তঃস্থ শক্তি, সে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে তাপমাত্রা স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ শক্তির
কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি ম্যাথমেটিক্যালি দেখি সেটা এরকম করে লিখব যে আয়তন পরিবর্তনের সাথে, তার মানে ডেল্টা ভি আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটাকে ডেল্টা ই, তার মানে আয়তন পরিবর্তনের সাথে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটা স্থির তাপমাত্রায়, এটা বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দিয়ে টি দিচ্ছি, স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, আই মিন জিরো হবে। ওকে, এই সমীকরণটা তারা মানবে। আচ্ছা, এ হচ্ছে আদর্শ গ্যাস এর জন্য যে শর্তগুলা বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলা, আর বাস্তব গ্যাসগুলা উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, সামনে আমরা এটা নিয়ে কথা বলতেছি। এবার আসি বাস্তব গ্যাস কি। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে 4 নম্বর বৈশিষ্ট্যটা এটা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে কয়টা বৈশিষ্ট্য লিখছিলাম, 3টা না 4টা লিখছি, প্রীতি? 3টা। তো আদর্শ গ্যাসের 4 নম্বরে লিখে রাখ যে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মানে মানে চলে। ওকে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। ওকে, এবার বাস্তব গ্যাসের জন্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে হবে হচ্ছে তারা ওই সকল তাপমাত্রা ও চাপে ওই সূত্র গ্যাসের সূত্রগুলো মানবে না। তাহলে যে সকল গ্যাস গ্যাস সূত্র সমূহ অনুসরণ করে না, গ্যাস সূত্র সমূহ মানে ওই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো পুরোপুরিভাবে মেনে চলে না। তাহলে এদের উদাহরণটা হচ্ছে, যা আমরা যত গ্যাস নিয়ে সারাদিন কথা বলতে থাকি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যা আছে সব ইত্যাদি। ওকে, এদের বৈশিষ্ট্যগুলো তাইলে এক হচ্ছে এরা পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে না, আর এদের ক্ষেত্রে ওই তাপমাত্রা পরিবর্তনের সাথে, আই মিন স্থির তাপমাত্রায়, সরি, স্থির তাপমাত্রা আয়তন পরিবর্তনের সাথে, মানে একটু আগে যেটা লিখছিলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আয়তন পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ পরিবর্তনের পরিবর্তনটা হবে এদের ক্ষেত্রে নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আর এরা হচ্ছে 3 নম্বর উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এরা আদর্শ আচরণ দেখায়, আদর্শ আচরণ দেখায়। লেখা হয়েছে রে প্রীতি? আচ্ছা, এবার আসি অ্যামেগা বক্র বা অ্যামাগা কার্ভ, যেটাই বলি না কেন, অ্যামাগা বক্র। আই মিন আমরা দেখলাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সব সময় পিভি বনাম পি লিখে চিত্র, এটা পি অক্ষের সমান্তরাল হবে, মানে যে অক্ষ বরাবর পি বসানো তার সমান্তরাল একটা লাইন পাওয়া যায়, তার মানে পিভি সবসময় ধ্রুবক হবে। তো এইটাই যদি আমরা ইসের ক্ষেত্রে আঁকি, এই বাস্তব গ্যাসগুলোর জন্য আঁকি,
তাহলে সেটা কখনোই সমান্তরাল সরল রেখা পাই না আমরা, বক্রতা থাকে, বা যদি বক্র নাও হয়, যদি সরল রেখা হয়ও সেটা সমান্তরাল হবে না। তো কয়েকটার জন্য আমি আঁকতেছি যে নর্মাল আদর্শ গ্যাসের জন্য এই লাইনটা হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্র আদর্শ গ্যাসের জন্য, আর এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, বাস্তব গ্যাসের জন্য পি ভি বনাম পি লেখচিত্র। তো এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল এরকম লাইন, সেটা না হয়ে এইটা এক একটার জন্য, ধর দুই একটা একে দিচ্ছি, একটা হচ্ছে হাইড্রোজেনের জন্য মোটামুটি সরল রেখা, বাট সেটা সমান্তরাল না, নাইট্রোজেনের জন্য এরকম, আর CO2-র জন্য ওটা আরো বেশি হবে, CO2-র জন্য বক্রতাটা আর একটু বেশি। ওকে, তো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে CO2, আর এটা নাইট্রোজেন। তার মানে বাস্তব গ্যাসগুলোর জন্য কখনোই পিভি বনাম পি লেখচিত্র সমান্তরাল হয় না, পি অক্ষের এরকম কিছু বক্রতা থাকে, অথবা সরল রেখা হইলেও, বক্রতা না থাকলেও সরল রেখা হইলেও সে বিচ্যুত দেখাচ্ছে, এই যে সে আদর্শ আচরণ করতেছে না, কিছু পরিমাণ বিচ্যুতি দেখাচ্ছে, এইটাকে আমরা বলতেছি বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। তো এই গ্রাফটা প্রথমে, এই বিভিন্ন গ্যাসের জন্য এই গ্রাফটা প্রথমে অ্যামেগা আঁকছিল, আরো কয়েকজন বিজ্ঞানী তার সাথে ছিল, রেনো ছিল, তবে অ্যামেগা বক্র হিসেবেই এই গ্রাফগুলোকে বলা হয়। তো এখন তার মানে এই গ্রাফগুলো আমাদের কি সুবিধা করে দিবে, এই গ্রাফ থেকে আমি ডিসিশন নিতে পারবো, বা এই গ্রাফ দেখে আমি বলতে পারবো যে কোন গ্যাসটা কতখানি আদর্শ আচরণের কাছাকাছি আছে, আই মিন গ্যাস সূত্রসমূহ মানার কাছাকাছি আছে কারা। তো এইখান থেকে যদি এই তিনটার মধ্যে দেখি যে হাইড্রোজেন অনেকখানি, যেহেতু সরল রেখা সে, তার মানে ওর আদর্শ আচরণ যথেষ্ট বেশি এই তিনটা গ্যাসের মধ্যে, আর এখানে আদর্শ আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি দেখাচ্ছে CO2 গ্যাস, তো এটা বেশি বাঁকা। তো এইভাবে এই বিচ্যুতির মানটা আমরা মাপতে পারবো যে কতখানি আচরণ থেকে সে বিচ্যুত আছে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো কতখানি বিচ্যুত আছে। তো এখন এইটার জন্য তো আমরা আরেকটা নতুন টার্ম, সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, এরকম আরেকটা টার্ম আনতেছি, যেটা দিয়ে আমরা ওই করব, ওই আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, বাস্তব গ্যাসের বিচ্যুতিটা সেটাকে আমরা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। তো ব্যাপারটা এরকম যে আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এবার আমি আর একটা টার্ম লিখতেছি, সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, সংকোচনশীলতা অথবা এটাকে সংকোচনশীলতা ফ্যাক্টর এভাবেও বলে, বা শুধু সংকোচনশীলতা এভাবে বলতে পারে। আচ্ছা, তো আমরা এটার জন্য আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি যে পিভি বনাম পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস মানে, আদর্শ গ্যাসের জন্য গ্যাসের ক্ষেত্রে, তাহলে তাই যদি হয় তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটাও সত্য যে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 হবে, পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 হবে। এই 1টাকে আমরা জেড বলতেছি, আই মিন এই পিভি বাই এনআরটিটাকে আমরা জেড দিয়ে দেখাচ্ছি, এবং এই জেডটাকে আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক বলতেছি। আচ্ছা, তার মানে আদর্শ গ্যাসের জন্য এই পিভি বাই এনআরটি ইকুয়ালস টু জেড এর মানটা হচ্ছে 1। তাহলে আমি এখানে যদি পিভি বাই পি এভাবে না লিখে এটাকে আমি যদি পিভি বাই এভাবেও লিখতে পারি, এটাকে তাহলে এই বরাবর আমি জেড বসাই দিয়ে আঁকতে পারি,
পিভি বাই এনআরটি এইটা বসাই দিয়েও গ্রাফটাকে আঁকতে পারি। এই বরাবর আমি জেড পিভি বাই এনআরটি বসাবো, তাহলে আদর্শ গ্যাসের জন্য এইখানে তখন ওয়ান আসবে, আদর্শ গ্যাসের জন্য এই মাঝখানের লাইনটা, এই যে মাঝখানের লাইনটা যেটাকে আমরা আদর্শ গ্যাসের জন্য বলতেছি আদর্শ গ্যাস, এইখানে জেড ইকুয়ালস টু ওয়ান আসবে, তাহলে এটার মানটা আসবে ওয়ান। আর এখানে ওয়ান থেকে নিচে ধর এটা 0.5 আর এটা ওয়ানের উপরে 1.5, এরকম স্কেল কাটা আর কি। তো আদর্শ গ্যাসের জন্য এই জেড এর মানটা ওয়ান আসবে, মানে এই যে লাইনটা পাইছি সেই লাইনটা, এইখানে যদি সমান্তরাল যে লাইনটা পাইছি এটার জন্য এখানকার মানটা আসবে ওয়ান। আচ্ছা এখন আসি এই, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান তার মানে এক এক সময় এক এক রকম হবে। তো এইটা যদি বের করতে চাই, এই জিনিসটাকে যদি আমরা আর একটু ভালোভাবে এই জেডটা দিয়ে বাস্তব আর আদর্শ গ্যাসের মধ্যে কিভাবে তাহলে তুলনা করব, তো সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আরেকটা জিনিস আমরা আনতেছি একটু, তাইলে এই এভাবে লিখলাম, এভাবে লিখি একটু যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি কস্ট এনআরটি ছিল, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআর, পিভি নট ইকুয়ালস টু এনআরটি, মানে এনআরটি সমান হবে না। তো আমি ধরে নিলাম এনআরটির সাথে একটা কিছু গুণ দিলে বা জেড কে গুণ দিলে এ পিভি সমান হবে, এবং জেড এর মানটা যেটা বাস্তব গ্যাসের জন্য এখানে অন আসছিল এখানে অন আসবে না, অন্য কিছু আসবে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তখন এই জেড এর একটা মান থাকবে, সেটা অন হবে না, কোনো একটা মান থাকবে। তাহলে এটা লিখতে পারি যে বাস্তব গ্যাসের জন্য যে পিভি ইকুয়ালস টু জেড এন আর টি, এভাবে লিখতে পারি, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ছিল পিভি ইকুয়ালস টু এন আর টি, কারণ জেড এর মানটা অন ছিল, এখানে জেড এর কোনো একটা মান আছে। তাই আমি এখন এটাকে একটু বাস্তব আর আদর্শের জন্য আমি এটাকে একটু নোট করতেছি, ধর এটা দিয়ে বুঝাচ্ছি এই পি আর টি একই তাপমাত্রা ও চাপে, তো তাপমাত্রার চাপ ঠিক রাখলাম, এইটারও তাপমাত্রার চাপ ঠিক রাখলাম, মোলার গ্যাস ধ্রুবক সেম আছে, মোল সংখ্যাও সেম নিলাম। তো এখন বাস্তব আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের আয়তন যদি তখন ভি আই আসে, আই দিয়ে আমি আইডিয়াল গ্যাস বুঝাচ্ছি, আর এটা দিয়ে যদি আমি ভি আর দিয়ে রিয়াল গ্যাস বা বাস্তব গ্যাস বুঝাচ্ছি, তাহলে একই তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের জন্য সমীকরণটা লিখছি, আর একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ লিখছি, যখন দুইটা গ্যাসেরই সমান সংখ্যক মোল সংখ্যা নিছি আয়তন ভিন্ন ভিন্ন আসবে। ওকে আচ্ছা, তাহলে এইবার জেড সমান সমান তাহলে কি লেখা যায় সেটা যদি আমরা বের করতে চাই, বা সংকোচনশীলতা গুণাঙ্কটাকে আমরা কিভাবে দেখাইতে পারি, তাহলে সংকোচনশীলতা গুণাঙ্কের সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি সেটা যদি আনার চেষ্টা করি, আমরা যদি 2/1 করি, 2/1, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এনআরটি এনআরটি কাটা যাচ্ছে, এই সাইডে শুধু জেড থাকতেছে, জেড ইকুয়ালস টু আসতেছে পি কাটা যাচ্ছে, উপরে আসতেছে ভি আর ডিভাইডেড বাই ভি আই, এরকম আসতেছে। তার মানে সংকোচনশীলতা গুণাঙ্কটা তাহলে কি হচ্ছে, সংকোচনশীলতা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে একটা আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস যে আয়তন দেখায় সেই একই তাপমাত্রা ও চাপে একটা আদর্শ গ্যাস যে আয়তন দেখাবে, সেম মোল সংখ্যার আদর্শ গ্যাস যে আয়তন দেখাবে তার অনুপাত। তার মানে জেড দিয়ে বুঝতে পারবো যে একটা কোনটা, কোনটার আয়তন বা কোনটা সংকোচনশীলতা বেশি, মানে কোনটাকে আমি এক ওই সেম পরিমাণ চাপ দিয়ে বেশি চাপায় ফেলতে পারতেছি, বা কোনটাকে চাপাইতে আমার বেশি কষ্ট করা লাগতেছে। ব্যাপারটা এরকম, যদি আমাদের এমন হয় যে ওই গ্যাসটাকে, যে গ্যাসটা আদর্শ গ্যাসটা নিছি আমরা, তার আয়তনটা তাপমাত্রা সেম, চাপ সেম, মোল সংখ্যাও ধর দুইটারই এক মোল নিলাম, এক মোল আদর্শ গ্যাসের, বাস্তব গ্যাসের আয়তন যা আসছে ওই তাপমাত্রার চাপে আদর্শ, এই আদর্শ গ্যাসের আয়তনটা তার চেয়ে কম আসে, আই মিন এটা বড় এটা ছোট, যদি এরকম হয় তাহলে যখন যখন জেড গ্রেটার দেন ওয়ান তখন কি বুঝাচ্ছে, তখন ভি আর ইজ গ্রেটার দেন ভি আই। আচ্ছা এটা তখন, আচ্ছা সুতরাং লিখে দেই,
যখন জেড গ্রেটার দেন অন তখন এরকম আসবে যে ভি আর ইজ গ্রেটার দেন ভিআই, মানে হচ্ছে একই চাপ প্রয়োগ করতেছি আমি তখন বাস্তব গ্যাসটার আয়তন বেশি হচ্ছে, তার মানে আদর্শ গ্যাসটাকে আমি বেশি চাপায় ফেলতে পারতেছি, বাস্তব গ্যাসের আয়তনটা বেশি হচ্ছে তাকে আমি কম চাপায় ফেলতে পারতেছি, তার মানে বাস্তব গ্যাসটার সংকোচনশীলতা আদর্শ গ্যাসের তুলনায় তখন কম, তার মানে আদর্শ গ্যাসটা তখন বাস্তব গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল, বা উল্টাভাবে বললে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল, ওকে চাপায় ফেলতেছি, চাপায় ফেলতে পারতেছি কম, এই জন্য আর আয়তনটা বেশি। তাহলে কথাটাকে এভাবে বলতে পারি, আবার বলবো, আচ্ছা শোন, এটুক বুঝছিস যে জেড ইকুয়ালস টু ভিআর? আচ্ছা তাহলে আমি এবার বাংলায় লেখাটা লিখে দেই, তাইলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। যখন জেড গ্রেটার দেন ওয়ান, এই কথাটাকে আমি এখানে শিফট করে বাংলায় লিখে দিচ্ছি, দুইটা কথা লিখে দেব। সুতরাং মানে সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে আমরা কি বুঝবো, তাহলে এক নাম্বার হচ্ছে যখন জেড গ্রেটার দেন ওয়ান তখন ভি আর ইজ গ্রেটার দেন ভিআই, অর্থাৎ অর্থাৎ সমান চাপ প্রয়োগ করে আমি এইটার আয়তন যতটুকু কমাইতে পারছি ভিআইটা তার চেয়ে বেশি কমে গেছে, তার মানে আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাসটার তুলনায় বেশি সংকোচনশীল আর বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। অর্থাৎ বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল, মানে এটাকে চাপানো সেটা খুব কঠিন হবে, বেশি চাপ প্রয়োগ করে চাপাইতে হবে। এবার কি বুঝছিস ভাইয়া? ওকে, তাহলে আমি ধর দুইটা পাত্র নিলাম, একটার মধ্যে আদর্শ গ্যাস আর একটার মধ্যে বাস্তব গ্যাস, সেম পরিমাণ মোল সংখ্যা নিছি, তাপমাত্রাও একই, দুইটার মধ্যে সেম চাপ দিছি, ধর দুইটার মধ্যে এক এটিএম চাপ দিছি। তো এক এটিএম চাপ দিলে ধর, আরো সহজভাবে বললে যে আমরা জানি এসটিপিতে এক মোল আদর্শ গ্যাসের আয়তন 22.4 লিটার, তো আমি একটা তার মানে এসটিপিতে আদর্শ গ্যাসের আয়তন 22.4 লিটার হচ্ছে, আর ওই একই সময়ে ওই একই এসটিপিতে আমি বাস্তব গ্যাসটা নিলে 22.4 লিটারের বেশি আসতেছে, তার মানে সেম চাপ দিয়েও ওইটার আয়তন বেশি থাকতেছে, তার মানে ওটা চাপতে চাচ্ছে কম, ওটা সংকোচনশীলতা কম। ওকে আচ্ছা, একইভাবে যখন, তাহলে সেকেন্ড কথাটা হচ্ছে যখন জেড লেস দেন ওয়ান, তাহলে তখন এরকম হয়ে যাচ্ছে আদর্শ গ্যাসটার আয়তন বেশি, তার মানে আদর্শ গ্যাসটাকে চাপানো যাচ্ছে কম, বাস্তব গ্যাসটাকে বেশি চাপাই ফেলা যাচ্ছে, তার মানে তখন বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল। ওকে, আর যখন জেড ইকুয়ালস টু ওয়ান হবে তখন কি, যখন জেড ইকুয়ালস টু ওয়ান তখন ভি আর ইকুয়ালস টু ভিআই, এর মানে হচ্ছে বাস্তব গ্যাসটা তখন আদর্শ আচরণ শুরু করছে, মানে বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ করে। আচ্ছা, তাইলে সবসময় আদর্শ গ্যাসের জন্য জেড এর মান অন হবে, আর বাস্তব গ্যাসগুলোর জন্য জেড এর মান অনের চেয়ে বড় হইতে পারে, অনের চেয়ে ছোট হইতে পারে। তাইলে কতটুকু সে আদর্শ আচরণ থেকে নড়চড় করতেছে বা বিচ্যুতি দেখাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, যেহেতু আদর্শ গ্যাসের জন্য সবসময় জেড এর মান ওয়ান, তাইলে আমি সবসময় কত কম বা বেশি আসলো এটা হিসাব করব, মানে জেড এর মান বাস্তব গ্যাসের জন্য যা আসবে তাকে সবসময় তার সাথে ওয়ানকে, যদি ওয়ানকে ডিফারেন্স করবো আর কি, তার মানে ব্যাপারটা এরকম। সুতরাং আমরা যদি এটা বের করতে যাই, যে সুতরাং বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, এটা যদি আমরা বের করতে চাই, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি,
বা বিচ্যুতির মান, এটা যদি আমাদের বের করতে বলে আমরা কি করব, ওই জেড থেকে, আই মিন জেড যদি ওয়ান এর থেকে বড় আসে তাহলে ওটাকে আগে লিখে তারপর ওয়ান থেকে বিয়োগ দিব, বা ওয়ান এর থেকে ছোট আসলে তখন ওয়ানকে আগে রেখে, আই মিন সহজ কথায় জেড আর ওয়ান এর ডিফারেন্স বের করব যত আসবে, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি। তো অঙ্কে আমাদের কখনো কখনো এরকম জেড বের করে নিয়ে তারপরে বলতে হবে যে আদর্শ গ্যাস থেকে এই বাস্তব গ্যাসটা কতটুকু বিচ্যুতি দেখাচ্ছে। এইটুক নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এবার যদি আমরা ইয়াতে আসি যে তাইলে আমরা বাস্তব গ্যাসকে আদর্শ আচরণে নিয়ে যেতে চাচ্ছি, এরকম যদি করতে চাই। আচ্ছা ওকে, তার আগে একটু বলে নেই যে তাইলে বাস্তব গ্যাস কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাচ্ছে, কেন বাস্তব গ্যাসের গ্রাফগুলো এরকম সমান্তরাল হচ্ছে না, আমি কোথায় প্রবলেমটা হচ্ছে, কেন তারা পিভি ইকুয়ালস টু এনআরটি হচ্ছে না, এই প্রবলেমটা, এই বিচ্যুতির কারণটা কি, সেটা হিসেবে আমরা ওই আগের দিন যে গতিতত্ত্বে পড়ে আসছি, যে গতিতত্ত্বের স্বীকার্যটায় আমরা যা যা ধরে নিছি সেখানে আমাদের একটু সমস্যা। আই মিন আমরা ধরে নিছিলাম একটা কথা যে বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে, সরি আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ নয়, এটা একটা ধরছিলাম। কিন্তু বাস্তবে বাস্তবে বাস্তব গ্যাসের যে অণুগুলা বা যে কোনো পদার্থের অণুর মধ্যে অল্প পরিমাণে হলেও আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ থাকে, তার মানে ওটা আমাদের একটা ভুল আসছে এইখানে, ত্রুটি হিসেবে আসছে। আরো একটা ত্রুটি, সেটা হচ্ছে যে আমরা ধরে নিছিলাম যে ওই অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, এটাও ধরে নিছিলাম, যে গ্যাসের অণু নিজের আয়তন নাই বলতে গেলে, ওকে এরকম ধরে নিছিলাম। তো বাস্তবে এটাও না, ধর প্রত্যেকটা গ্যাসেরই অণুর একটা নিজস্ব আয়তন আছে, সেটা অল্প হইলেও পাত্রের মধ্যে কিছু জায়গা কাভার করতেছে। তো এই দুইটাকে ঠিকঠাক করে আমরা সমীকরণ আনার চেষ্টা করি। তাহলে আমি আগে লিখে দিচ্ছি যে কেন তাইলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাচ্ছে। তাইলে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে এক হচ্ছে আমরা ধরে নিছি যে আদর্শ গ্যাসের, আচ্ছা এভাবে লিখে দিই যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ শূন্য নয়, মানে যেটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নিছিলাম শূন্য নয়। আর আরেকটা হচ্ছে যে ধরে নিছিলাম যে পাত্রের আয়তনের তুলনায় তাদের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য, তাহলে এটাও এক্ষেত্রে অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়। আচ্ছা, এটা মানে কিছু পরিমাণ হইলেও সে আয়তন ধরতেছে, মানে ওটাকে আমি অগ্রাহ্য করতে পারতেছি না। তো এই দুইটা হিসাবের কারণে, এই দুইটাকে জাজ করেই যেহেতু আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা আনছিলাম, তাহলে এখন বাস্তব গ্যাস ওই সমীকরণটা মানতেছে না। তাহলে বাস্তব গ্যাসের জন্য তাহলে আমার কি কি সংশোধন করা লাগবে? তো সংশোধন করে আমরা নতুন একটা সমীকরণ নিয়ে আসবো। তাহলে বাস্তব গ্যাস কোন সমীকরণটা মানবে? তাহলে বাস্তব গ্যাস যে সমীকরণটা মানে, তো পিভি ইকুয়ালস টু এনআরটি না মেনে কোনটা মানবে সেইটা ভ্যান্ডার ওয়ালস দেখাইছে, সেই দুইটা ত্রুটিকে সংশোধন করছে। একটা হচ্ছে আয়তনের জন্য সে ত্রুটি সংশোধন করছে এই আয়তনটা ধরে, আরেকটা হচ্ছে এই আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণের কারণে চাপ কম বেশি
এখানে একটা হচ্ছে সেই চাপের ত্রুটিটা সংশোধন করছে, তাহলে এই দুইটা ত্রুটি সংশোধন করে সে নতুন একটা সমীকরণ দিছে, যেটাকে আমরা ভ্যান্ডারওয়ালস সমীকরণ বলি। তো এখন হচ্ছে ভ্যান্ডারওয়ালস সমীকরণটা দেখবো আমরা। তো বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়ালস সমীকরণ, বাস্তব গ্যাসের ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। তো এটার জন্য ওই ত্রুটিটা আমাদের সংশোধন করা লাগবে। তো ত্রুটি যেগুলা সংশোধন করা হয়েছে, একটা হচ্ছে আয়তন ত্রুটি সংশোধন, ফার্স্টে করতেছি আয়তন ত্রুটি সংশোধন। তাহলে সেই এটা যদি আমরা দেখি যে একটা ধর এই পাত্রের মধ্যে একটার মধ্যে বাস্তব গ্যাস আছে, তো আমরা বাস্তব গ্যাসের অণুসমূহ অনেক ক্ষুদ্র, আমরা গ্যাস শিকারের মধ্যে ধরছিলাম, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস আর এটা হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। আর এইখানে যদি অণুগুলা বাস্তবে চিন্তা করি যে এই অণুগুলা একটু হইলেও নিজেদের আয়তন আছে, আচ্ছা যা হোক আমি আঁকলাম আর কি। ওকে, তাহলে নর্মাল ক্ষেত্রে আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যেহেতু এইগুলা সবগুলো অণুকে এক জায়গায় করলে এই মোট আয়তনটা এতটাই ক্ষুদ্র হইতো, ধর এই অণুগুলা সবগুলো মিলে এরকম একটা ছোট্ট জায়গা নিত, যেটাকে আমরা প্রায় অগ্রাহ্য করতেছি, ওটাকে আমরা গোনাই ধরতেছি না, তাহলে এই ক্ষেত্রে আমরা অণুসমূহের ছোটাছুটি করার জন্য যে ফ্রি স্পেসটা আছে সেটাকে আমরা পাত্রের আয়তনের সমান ধরে নিছি, যেটাকে আমরা পাত্রের আয়তন যদি ভি বলি তাহলে ভি এর সমান ধরে নিছি, ধরে নিছি যে এখানে অণুর ছোটাছুটি করার জন্য ভি আয়তন ফাঁকা আছে, তার মানে গ্যাসের আয়তনটাকে আমরা ভি হিসাবেই ধরে নিছি পাত্রের আয়তনটাকে। তাহলে এইবার এইটার ক্ষেত্রে যদি আমরা সেই গ্যাসের আয়তনটা হিসাব করতে যাই, তো এইবার এই অণুগুলাকে যদি আমরা চাপায় ফেলি, এই অণুগুলাকে চাপায় ফেলি যদি, তাইলে এরকম একটা অবস্থা দাঁড়াবে, ধর এই অণুগুলাকে চাপায় আনলে তারা একটা জায়গা নিবে, সেটা একবারে ছোট না, যা হোক এরকম আমি দেখাইলাম মোটামুটি, এরকম একটা জায়গা সে কভার করবে, তার মানে আমি আগের বার যেটাকে পাত্রের আয়তন বা বলছিলাম যে প্রায় পুরো পাত্রের পুরো জায়গাটাই ফাঁকা আছে অণুসমূহের ছোটাছুটি করার জন্য বা চলাচল করার জন্য, এখন কিন্তু স্পেসটা কমে যাচ্ছে। তো আমরা যদি ধরে নেই যে এখানে প্রতি মোল গ্যাস বি আয়তন দখল করে, বি পরিমাণ আয়তন দখল করে, তাইলে এন মোল গ্যাস এন বি পরিমাণ আয়তন দখল করবে, মানে রয়ে যাবে এই ভি মাইনাস এন বি জায়গাটুকু। তাহলে ব্যাপারটাকে আমি এভাবে একটু লিখে দিচ্ছি যে এক্ষেত্রে আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের নিজস্ব আয়তন নগণ্য ধরে অণুর চলাচলের জন্য মুক্ত আয়তন বা মুক্ত ফাঁকা স্থান বা স্পেস যেটাই বলি, মুক্ত আয়তন ভি ধরা হয়, বাস্তব গ্যাসের জন্য সঠিক নয়, যা বাস্তব গ্যাসের জন্য সঠিক নয়। আচ্ছা
আচ্ছা, তো বাস্তব গ্যাসের জন্য কি করলাম আমরা? যদি বাস্তব গ্যাসের গ্যাসের প্রতি মোল অণুর নিজস্ব আয়তন, প্রতি মোল অণুর নিজস্ব আয়তন, মানে ধর ব্যাপারটা এরকম যে এখন এই রুমের মধ্যে যদি আমরা কয়েকজন মানুষ থাকি, তাহলে আমরা নিজেরা একটা জায়গা কাভার করে রাখতেছি, আমাদের জন্য ফাঁকা স্পেস এই রুমের মধ্যে আমাদের আয়তনগুলোকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে এইখানে যদি প্রতি মোল অণু তাদের নিজস্ব আয়তন যদি বি হয়, তবে এন মোল বাস্তব গ্যাসের, এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এটার মুছলাম রে ভাইয়া, হয়েছে না? এটার পরে কিন্তু এটুক, এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে অণুসমূহের মুক্ত তো চলাচলের জন্য আয়তন ভি মাইনাস এন বি এটুক হবে। ওকে, তো এটা হচ্ছে আয়তন ত্রুটিটা সংশোধন করলাম, মানে আমরা যে পিভি ইকুয়ালস টু এনআরটি লিখছিলাম ওখানে যে ভিটা ইউজ করছিলাম, এবার ওই ভিটা আর ভি থাকবে না, সেটা হয়ে যাবে ভি মাইনাস এন বি। আচ্ছা আচ্ছা, এখন তাইলে চাপটায় কি সমস্যা হয়েছে সেটা একটু দেখি। তাহলে দুই নাম্বারটা হচ্ছে চাপ ত্রুটি সংশোধন, চাপ ত্রুটি সংশোধন। এই ক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে, আমরা যদি আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণটা যেটাকে আমরা টিচ করি নাই, এটা হচ্ছে, এটা যদি একটা আইডিয়াল গ্যাস হয় আর এটা যদি রিয়েল গ্যাস হয়, তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অণুগুলা, আমরা যখন জানি যে অণু সবসময় নিজেরা ছোটাছুটি করতে থাকে, এবং আমরা গ্যাসের অণুগুলা পাত্রের দেয়ালে যে সংঘর্ষ করে ওইটাকে আমরা গ্যাসের চাপ বলছিলাম, তো এই অণুগুলার মধ্যে যেহেতু আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ নাই, একটা অণু গিয়ে দেয়ালে যে স্পিডে যে ধাক্কা দিতে পারবে, আই মিন তাকে কেউ আশেপাশে অণু কেউ টানতেছে না বা তাকে কোনো প্রকার ডিস্টার্ব করতেছে না, তার মানে অণুগুলা যে স্পিডে গিয়ে ধাক্কা দিতে পারবে। রিয়াল গ্যাসের ক্ষেত্রে অণুগুলা ধাক্কা দেওয়ার সময় সে একই স্পিডে ধাক্কা দিতে পারবে না, কারণ পাশের অণুগুলা তাকে আবার টানবে, এই পাশের অণুগুলো আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণের কারণে টানতে থাকবে, তো এইখানে যে স্পিডে এসে ধাক্কা দিবে এইখানে অবশ্যই তার চেয়ে বেশি স্পিডে ধাক্কা দিবে, তাই কি না? আচ্ছা, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমি চাপটাকে পি দিয়ে দেখাই বা পি আই দিয়ে দেখাই, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি এই চাপটাকে বলি পি আর, তাহলে অবশ্যই পি আরটা কম হবে, পি আরটা কম হবে পি আই এর তুলনায়, তাই কি না? আচ্ছা, তাহলে এখন তার মানে এই পি আই এর সমান যদি করতে চাই, মানে আইডিয়াল গ্যাসের চাপের সাথে যদি চাপের সমান হওয়ার জন্য এই পি আর এর সাথে আরো কিছু যোগ দিতে হবে, যেটুকু হারায় ফেলছে সে, সেটুকু হারাই ফেলছে কোত্থেকে, ওই চাপটুকু হ্রাস পাইছে কোত্থেকে, এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। ওকে, তাইলে এই ক্ষেত্রে এই রিয়াল গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক, বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটু লিখি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ জনিত হ্রাসকৃত চাপ, হ্রাসকৃত চাপ আজান দিচ্ছে বোধ হয় না ভাইয়া, একটু স্টপ করবো তাইলে? আচ্ছা, স্টপ করি, ওয়েটটা। ওকে, তাহলে আন্তঃকোণ আকর্ষণের কারণে যে হ্রাসকৃত চাপটা, সেটা
কিসের সমানুপাতিক? সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তনের বর্গের সমানুপাতিক। সেটা হচ্ছে মোলার আয়তনের মানে এন বাই ভি, মোল পার লিটার, এটার বর্গের সমানুপাতিক। ওকে, যে যত বেশি ঘনমাত্রা যত বাড়বে তার বর্গ হারে এই চাপ হ্রাস পাওয়ার, হ্রাসকৃত চাপের মানটা তার বর্গ হারে বাড়তে থাকবে, এরকম একটা ব্যাপার। তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, এই সমানুপাতিক ধ্রুবকটাকে যদি উঠায় দেই, তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা লাগবে। তাহলে সেই কনস্ট্যান্টটাকে ভ্যান্ডারওয়ালস এ দিয়ে দেখাইছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটুকু বুঝছিস ভাইয়া? আবার বলবো? হ্যাঁ, জাস্ট খালি এরকম ছিল এই হ্রাস, এখন মনে হয় আজান দিচ্ছে। এই হ্রাসকৃত চাপটা এইটা ছিল এন বাই ভি এর, আই মিন সহজ কথায় মোল পার লিটার, মানে গ্যাসের যে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন তার বর্গের সমানুপাতিক। ওকে, তো এখন আমরা জানি সমানুপাতিক সাইন যদি উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসা লাগে, তো জাস্ট এখানে একটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এ, কনস্ট্যান্টটা এ দিয়ে দেখানো হয়েছে। তাহলে এখানে যদি এ নিয়ে আসি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এরকম। ওকে, আচ্ছা, তাইলে এখন আমি যেটা করব, তার মানে আমি সমীকরণটা এরকম পাইছিলাম, আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা এরকম ছিল, এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, ধরে ভাবে লিখতেছি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে এন আর টি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন, মোল সংখ্যা এন আর টি, এটা যদি লিখি আর কি। একই মোল সংখ্যা যদি আমি এখন বাস্তব গ্যাসের জন্য নেই, আমি তাহলে এই জায়গাগুলো সংশোধন করে বসাই দিব। তাহলে ভি এর জায়গায় এবার যদি রিয়েল গ্যাসের যে আয়তন, তাহলে চেঞ্জটা কোথায় হবে, এই ভিটা হয়ে যাবে মাইনাস এন বি। তার মানে এখন রিয়েল গ্যাসের জন্য যদি এটার সাথে মিলাইতে যাই, রিয়েল গ্যাসের ক্ষেত্রে আয়তনটা আসছে, এটা যদি ভিআই, এই ভিআইটাকে মানে ভিআই মাইনাস এন বি, যেটাকে আমি ভি দিয়ে দেখাচ্ছি, ওকে, ভি মাইনাস এন বি হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে বাস্তব গ্যাসের যে চাপটা ছিল পি আর, সেটাকে আমি এখন পি দিয়ে দেখাচ্ছি, সেটার সাথে আরেকটা কিছু যোগ হয়ে তারপরে এটা সমান হবে, কারণ এটা এটার চেয়ে ছোট ছিল, এটা বড় ছিল, এটা ছোট ছিল, এটা ছিল আদর্শ এই বাস্তব গ্যাসের, এটা হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন ছিল। আচ্ছা, আমি এটাকে নর্মাল, আচ্ছা, এই ভি পি আর সাথে একটা যোগ হবে, সেটা কতখানি যোগ হবে, এই যেটুকু কমে গেছিল, এই দুইটা এটা বসাইলে তারপরে এটা সমান হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে এখানে বসাই দিচ্ছি, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এন আর টি। তো এটাকে আমরা এখন এই যে পি আর কথাটা না লিখে জাস্ট জিনিসটাকে এখন আমরা এভাবে লিখতে পারি, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর এটা হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তাহলে বাস্তব গ্যাস যে সমীকরণটা মানবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের জন্য সমীকরণটা ছিল জাস্ট পিভি ইকুয়ালস টু এন আর টি, বাস্তব গ্যাসের জন্য সেই নতুন রূপটা এরকম দাঁড়াই গেল, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি এন আর টি, বাস্তব গ্যাস এই সমীকরণটা মানবে। তো এইটাকে আমরা ভ্যান্ডারওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের জন্য সমীকরণটা বলতেছি। আচ্ছা, এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা রে? এই কোশ্চেনটা কয়েকভাবে আসবে, একটা হচ্ছে গ্রাফ দিয়ে বলবে যে ওই ওই গ্রাফের মধ্যে বক্র আর ওই সোজা লাইন, বক্র লাইনের কোনো একটাকে এক্স আর সোজা লাইনটাকে ওয়াই দিয়ে বললো যে এই এক্স আর ওয়াই এর মধ্যে এই কেন এক্সটা ওয়াই এর মতো আচরণ করতেছে না, রিজনটা কি সেটাকে ব্যাখ্যা করো, বা ওই বললো যে ওই যে বাস্তব গ্যাসটা যেটাকে এক্স বা ওয়াই দিয়ে দেখানো হয়েছে, বলা হলো যে ওইটা পিভি কস এন আর টি মানে না, তাহলে কোন সূত্রটা মানে সেটাকে প্রুফ করো। তো এই যে ত্রুটি সংশোধন করে এই প্রুফটা বা ওইটা প্রতিপাদন করো, তো সেইটা সমীকরণটা এই পর্যন্ত আসবো আমরা। আচ্ছা, যে কোনো বই থেকেই পড়ে নিতে পারি, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আমরা একটা তাইলে বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ করাইতে চাচ্ছি, যে গ্যাসটা এই সমীকরণ মানতে চাচ্ছে মানে তাকে আমরা এই সমীকরণে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি,
একটা হচ্ছে, হ্যাঁ মানে একটা হচ্ছে দেখ, আমরা এই মানটাকে, এই মানটাকে যদি ছোট করে দিতে পারি, এই মানটাকে যদি ছোট করে দিতে পারি, তাইলে এটা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে গেলে এই পিটা আর এই পিটা সমান হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তার মানে হ্রাসকৃত চাপের মানটা অনেক আমরা কমায় ফেলতে পারি। তাহলে সেটা এই মানটাকে অনেক ছোট করে কিভাবে দিতে পারি? এই মানটা ছোট হবে কিসের উপরে? ভি যত বাড়বে, তার মানে হরের মান যত বড় হবে, এই মানটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তার মানে আয়তন বাড়ায় দিলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আয়তন আমরা কিভাবে বাড়ায় দিতে পারি? আয়তন হচ্ছে আমরা একটা গ্যাসের আয়তন বাড়ানোর জন্য আমরা চাপ কমাই দিতে পারি, চাপ কমাই দিতে পারি। আরেকটা হচ্ছে চাপ কমাই দিলে গ্যাসের আয়তন বেড়ে যায়। আর হচ্ছে আরেকটা তাপমাত্রাও বাড়াই দিতে পারি। তো ওই তাপমাত্রা বাড়াই দেওয়ার সেন্সটা আরেকভাবে বলতে পারি আমরা, যে আমরা একটা, আচ্ছা ইয়াচ ওয়েট, তো তাপমাত্রা বাড়াই দিলে যেটা হবে, অণুসমূহের ছোটাছুটি বেড়ে যাবে। অণুসমূহের ছোটাছুটি বেড়ে গেলে তখন অণুসমূহের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ কার্যকর হওয়ার সুযোগ পাবে না, যেটা আদর্শ গ্যাসের জন্য ছিল, যে অণুসমূহের মধ্যে আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ বলতে গেলে নাই, তাই তো? তাইলে আমরা চেষ্টা করব যে বাস্তব গ্যাসটা যাতে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাইলে আমরা এক কাজ করে দিতে পারি, যে চাপ কমাই দিতে পারি, তাহলে আয়তনটা বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে এই মানটা ছোট হয়ে আসবে, মানে হ্রাসকৃত চাপের মানটা কমে যাবে। আরেকটা কাজ করতে পারি, তাপমাত্রা বাড়াই দিতে পারি অণুসমূহ অনেক বেশি ছোটাছুটি শুরু করলে, তখন অণুসমূহের মধ্যে যে আন্তঃকোণ আকর্ষণ বিকর্ষণ হওয়ার সুযোগ, সেই সুযোগটা থাকবে না। তাহলে দুইটা ওয়েতে আমরা একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের আচরণে পরিণত করতে পারি। সো বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত, তাহলে একটা আসলো হচ্ছে নিম্ন চাপে, নিম্ন অতি নিম্ন চাপে, এটা লেখ, অতি নিম্ন চাপে ভি বেড়ে যায়, ফলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর মান হ্রাস পায়, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ জনিত চাপ হ্রাসের পরিমাণ কমে। কমে ওকে, ফলে আদর্শ আচরণ বৃদ্ধি পায়, আদর্শ আচরণ বাড়ে, এটা একটা ওয়ে। প্রীতি এটা লেখা হলে বলিস, এখানে মুছেই সেকেন্ডটা লিখবো। লিখছিস? ওকে ওকে, তাহলে দুই নাম্বারটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় তাপমাত্রায় অণুসমূহের ছোটাছুটি বৃদ্ধি পায়, ফলে আন্তঃকণা আকর্ষণ বল কার্যকর হওয়ার সুযোগ কমে যায়। এবং আদর্শ আচরণ বৃদ্ধি পায়।
ওকে, তাহলে এরকম ওয়েতে আমরা বাস্তব গ্যাসের আদর্শ আচরণ দেখাইতে পারি। তো এরকম কিছু কিছু বইয়ে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটা এরকম, আমি জাস্ট এমনি একটু একটু হয়েছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই দুইটা পয়েন্ট লিখে দিলেই হবে। হ্যাঁ, মানে ইচ্ছা আর কি, তুই 2 মার্কের জন্য আসলে খালি ওই ওটাও লিখে দিতে পারিস, উচ্চ তাপমাত্রা বা নিম্ন চাপে, এরকম ওইটুকু কথা লিখলে হবে, আর সুযোগ থাকলে লিখিস, একটু ব্যাখ্যা করে লিখতে পারিস। আচ্ছা এখন আসি তাহলে, এবার ওই একটা গ্রাফ মাঝে মাঝে এরকম দিয়ে দিতে পারে, মানে উদ্দীপকে, যে আমরা বললাম যে যত আদর্শ আচরণ বাড়াবো, সরি তাপমাত্রা যত বাড়াবো, উচ্চ তাপমাত্রায় আস্তে আস্তে এরা আদর্শ আচরণ করা শুরু করবে। তাহলে এরকম, দাঁড়া একটু গ্রাফটা এঁকে দিই। মানে ইসের জন্য এই কোন একটা একই একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, আলাদা আলাদা না, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য ধর এরকম গ্রাফ দেওয়া থাকতে পারে, যে তার ইসের ক্ষেত্রে ধর অনেক উচ্চ তাপমাত্রায়, আচ্ছা নিম্ন তাপমাত্রায় ফার্স্টে শুরু করি, যে -100°C-এ এরকম সে বক্রতা দেখাইতো, আমি আস্তে আস্তে তার তাপমাত্রাটা বাড়াইতে থাকবো, সে আস্তে আস্তে ধর -50 আনলাম, তারপরে এরকম আস্তে আস্তে সে সোজা হইতে থাকবে। ওকে, এটা হচ্ছে 10°C, তার মানে যত বেশি তাপমাত্রা বাড়াইতে থাকবো, আচ্ছা এটা হচ্ছে ধর +100°C, এরকম এটা ধর +500°C, এরকম যত তাপমাত্রা বাড়াইতে থাকবো আস্তে আস্তে তার ওই বাঁকা গ্রাফটাই সোজা হইতে থাকবে। তো এরকম কখন উদ্দীপকে ইয়া দিয়ে গ্রাফে এরকম চিত্র দিয়ে, কোন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য হইতে পারে, সেটা নাইট্রোজেনের জন্য হইতে পারে, CO2-র জন্য হইতে পারে, মানে একই গ্যাসের জন্য আমরা আস্তে আস্তে তাপমাত্রা বাড়াই দিয়ে তার আদর্শ আচরণের কাছাকাছি নিয়ে আসতেছি, লাইনটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। তো এরকম গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে যে এখানে কেন এইরকম কাহিনীটা হয়েছে। তো তখন ওই যে বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রায় যে আদর্শ আচরণ দেখায় সেটা কেন দেখায় এরকম বলে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছিস? ওকে, তো এটা কিন্তু ওই পিভি বনাম পি গ্রাফ ওই একই, পিভি বনাম পি গ্রাফ, তাপমাত্রা চেঞ্জ করছি তাতে তার আদর্শ আচরণটা বাড়ছে। তাহলে আজকে মনে হয় আমরা এই পর্যন্তই রাখতে পারি, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে একটা কমন সেট থাকবেই, এবং কোশ্চেনও জানা, মোটামুটি অ্যান্সারও জানা, যে ঘুরে ফিরেই আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, ওই যে কোশ্চেনে উল্লেখ করে দিবে যে এটা একটা বাস্তব গ্যাস, এই গ্যাসের জন্য এত তাপমাত্রা এত আয়তন দেখায়, এ বি এর মান দেওয়া থাকবে, বলবে যে এই গ্যাসের মোল সংখ্যা কত, বা এরকম একটা কিছু বের করতে দিবে, বা কখনো চাপ বের করতে দিবে, তখন আমরা ওই যে P+N²A/V² ওই সূত্র দিয়ে বের করবো, যদি আমাদের বলে দেয় যে ওটা একটা বাস্তব গ্যাস। কখনো আবার এ বি এর মান না, মানে এ বি এর যে কোনো একটা মান দেওয়া থাকবে, বাকি ডাটাগুলো দিয়ে বি এর মানটা বের করতে বলতে পারে, এরকমও বলতে পারে। তো ওরকম অঙ্ক আসতে পারে, আবার বিচ্যুতি না, একে এ ধ্রুবক তো এক এক গ্যাসের জন্য এক এক রকম। ওকে, এক এক গ্যাসের, নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য একরকম হবে, হাইড্রোজেনের জন্য এক রকম হবে। আচ্ছা, এ আর বি দুইটাই কিন্তু ধ্রুবক, সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক বলা হয়। আর হচ্ছে কখনো বলতে পারে যে এই গ্যাসটা আদর্শ আচরণ থেকে কত বিচ্যুতি দেখায়, এরকম বের করতে বলতে পারে। তো তখন আমরা কি করব, ওই গ্যাসের যে পিভি ইকুয়ালস টু এন, মানে PVNRT সবগুলোর মান দেওয়া থাকবে, আমরা তখন জেড বের করবো ওই গ্যাসের জন্য। জেড ইকুয়ালস টু ছিল পিভি ইকুয়ালস বাই NRT। হ্যাঁ, তারপর অন্যের সাথে কম্পেয়ার করব সে কতটুকু বিচ্যুতি দেখাচ্ছে। কখনো এই কোশ্চেনটাকে এইভাবে বলতে পারে যে এটা কি আদর্শ গ্যাসের, এটা সংকোচনশীলতা ব্যাখ্যা করো, এইভাবে বলতে পারে, তখন তুই দেখবি যে জেড এর মানটা অন্যের চেয়ে বড় না ছোট, এভাবে বলতে বলতে হবে। বা কখনো বলবে যে এই গ্যাসটাকে আদর্শ আচরণ দেখায় কিনা, যদি পিভি এই পিভি বাই NRT করে আমরা 1 পাই, তাহলে বলবো যে জেড ইকুয়ালস টু যেহেতু 1, এটা আদর্শ আচরণ দেখাবে, এই এরকমই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তুই ম্যাথগুলা দেখিস, আর ঈদের আগে মনে হয় না আর ক্লাস নিব, তবে তোর ইচ্ছা হলে বলবি, আড্ডা দিব, কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, বাই।